ইউক্রেনে এখনো একশোর মতো প্রবাসী বাংলাদেশি আটকে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্ত্রী বলেছেন আটকে পড়া সবাই নিরাপদে আছেন বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সব খোঁজ খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে একথা বলেছেন মন্ত্রী বাংলা সমৃদ্ধি জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এখনও ইউক্রেনে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইউক্রেনে আটক থাকার ভিডিও নিয়ে উল্লেখিত পাঁচ বাংলাদেশের বিষয়ে মিশনগুলোর মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে মন্ত্রী বলেছেন সাত থেকে বারোই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাত সফর করবেন এ সফরে চারটি সমঝোতা স্মারক হবে বলেও জানিয়েছেন তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে আমরা আলোচনা করেছি দন পোল্যান্ড রোমানিয়া এই সবগুলো মন্ডবা ওদের সাথে আলাপ করেছি যে আমাদের কোনো লোক হলে তোমরা তাদের গ্রহণ করে আমাদের কাছে দিয়ে এই এক্সপো ইভেন্ট সারা বিশ্বের দরবারে নিজেদের পরিচয় তুলে ধরার একটি মুখ্যম প্ল্যাটফর্ম দেশের ভাবমূর্তি তুলে ধরা ও বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সহ অর্থনৈতিক খাতে আমাদের অর্জনগুলোকে তুলে ধরার মানুষে এই সফর করতে মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্পত্তি জ্ঞাপন করেছেন